एवरीवन, आज मैं जो अल्टा डिज़ाइन क्रिएट करूँगी वो अल्टा डिज़ाइन जो बंगाली का पोइला बोइशाक होता है, बांग्ला पोइला बोइशाक, उसके लिए हम क्रिएट कर रही हूँ, मैं क्रिएट करूँगी। तो मेरा ये वीडियो आप लोगों को अच्छा लगे तो प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कीजिएगा, शेयर कीजिएगा, लाइक कीजिएगा और कमेंट भी कीजिएगा। थैंक यू सो मच। दिस इज संगीता मुखर्जी एंड यू आर वाचिंग माय चैनल। आज আমি একটা নতুন আলতা ডিজাইন নিয়ে এসেছি, যেটা হচ্ছে রামনবমী স্পেশাল। তো যদি আপনারা রামনবমীতে আলতা করতে চান তো তাহলে আমার এই আলতা ডিজাইনটা আপনারা ফলো করতে পারেন। আই হোপ আপনাদের এটা খুবই ভালো লাগবে এন্ড এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল। যেহেতু কাজের ফাঁকে আমাদের অনেক সময় আলতার করার টাইম তো হয়ই না, ডিজাইন করার একদমই টাইম হয় না, তার জন্য আজকের এই ডিজাইনটা সম্পূর্ণ একদম সিম্পল আর ইজি স্টেপ। তো ফার্স্টে যেরকম নর্মাল আলতা করা হয় আমি সেরকম আলতা করেছি অ্যান্ড আঙুলের জায়গাগুলোকে আমি টোটালি কভার করে নিয়েছি। আপনারা দেখতে পাবেন আমি আস্তে আস্তে এটাকে পুরোটাকে একটু করে কভার করছি, বাট পুরো পাটা না। আলতা সাইড থেকে একটা ডিজাইন আমি করবো, একদম সিম্পল ডিজাইন, বাট তার আগে আমি একদম সিম্পলি আলতাটা করে নেব। এরকম আলতা করার একটা প্লাস পয়েন্ট আছে, যাদের পা খুব চওড়া তারা যদি এরকম টাইপের আলতা করে তাহলে তাদের পা খুবই সরু এবং স্লিম দেখতে লাগে আর বাটি একটু লম্বাও দেখতে লাগে। তো গায়ে যাদের পা ছোট এবং একটু চওড়া ধরনের তারা যদি নিজের পাকে একটু স্লিম দেখাতে চাও তাহলে তোমরা এই ডিজাইনটা করতে পারো। আই হোপ ইট ইজ হেল্পফুল। এরকম পরা হয়ে যাওয়ার পর মাঝখানে একটা চারপাশে আমি একটু ফুলের মতো ডিজাইন করে নেব।